আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো আইটি বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আলী আজগর। তো বন্ধুরা, আমরা পাওয়ার পয়েন্টে কাজ করতেছিলাম। আমরা দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি যে পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা স্লাইডগুলোকে অ্যানিমেশন এবং ট্রানজ্যাকশন করব। তো আজকে আমরা লক্ষ্য দেখব আজকের ক্লাসে, সেটি হচ্ছে আমরা কিভাবে এটির মধ্যে সাউন্ড দিব, আমাদের এই ট্রানজেকশন এবং অ্যানিমেশন গুলোর মধ্যে, স্লাইড গুলোর মধ্যে কিভাবে আমরা সাউন্ড এড করব, বিভিন্ন সাউন্ড এড করব এবং কিভাবে সেগুলো আমরা প্রজেক্টর বা আমাদের মনিটর হোক সেখানে আমরা কিভাবে এটা প্রদর্শন করব স্লাইড আকারে। তো আজকে সেটাই আমরা দেখব। তো সকলেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, যেহেতু আমি বলেছিলাম যে আমরা নেক্সট ক্লাসে এটা দেখিয়ে দিব কিভাবে আমরা এটা শো করব, স্লাইড শো করব। তো আমরা যথারীতি আমরা পাওয়ার পয়েন্টে প্রবেশ করি, পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জানি যে আমাদের যে ফাইলটা আমরা গত ক্লাসে অ্যানিমেশন এবং ট্রানজেকশন করে রেখেছিলাম সেটা আমরা ওপেন করব। তো আমরা ফাইল মেনুতে চলে যাই। চলে যাওয়ার পরে আমাদের যে ফাইলটা রয়েছে যেটা আমরা ডেস্কটপে সেভ করে রেখেছিলাম রিসেন্ট প্রেজেন্টেশন, তো আমরা সেটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এগুলোর মধ্যে কিন্তু আমরা ট্রানজেকশন এবং আপনার অ্যানিমেশন দিয়ে রেখেছিলাম। তো আজকে শুধু এগুলো আমরা সাউন্ড দেব এবং এগুলোকে আমরা শো করব, শো করে দেখব যে কিরকম দেখা যায়। ভালো করে লক্ষ্য করেন, আমরা প্রথম স্লাইড থেকে আমরা চলে যাব ট্রানজেকশন। হ্যাঁ, ট্রানজেকশনে যাওয়ার পরে আমরা প্রথম স্লাইডে কি সাউন্ড অ্যাড করতে চাচ্ছি, এখানে চলে আসেন, মাউস পয়েন্ট নিয়ে এখানে চলে আসেন। এখানে লক্ষ্য করতে পারেন যে সাউন্ড, ঠিক আছে, আমাদের সাউন্ড, এই সাউন্ডটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে ক্লিক করি, নো সাউন্ড দেওয়া আছে। এখানে আমরা প্রথম স্লাইডের জন্য কি সাউন্ড দিতে পারি, এখান থেকে আমরা একটা সাউন্ড অ্যাড করে নেই, এই সাউন্ডটাই দিয়ে নিলাম। এটার মধ্যে বিভিন্ন সাউন্ড আছে, এগুলো আপনারা দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন, ঠিক আছে। এবং এখানে যে টাইম দেওয়া আছে, আমাদের টাইমের দরকার নেই, এটা এখানে যেভাবে আছে এভাবেই থাক, এটাতে কোনো কাজ করার প্রয়োজন নেই। তো দ্বিতীয় স্লাইডে চলে আসি। দ্বিতীয় স্লাইডে আসার পরে আমরা সেম আমরা আবার সাউন্ড দিয়ে নিই, এখানে নো সাউন্ড করা আছে। তো কিভাবে দিবেন আপনারা স্লাইডগুলো, ট্রানজেকশন থেকে আমরা কিন্তু এই সাউন্ডগুলো পাবো। আমাদের যে ট্রানজেকশন মেনু আছে, ট্রানজেকশন মেনু, সেখান থেকে আমরা এই সাউন্ড অ্যাড করব। তো আমরা নো সাউন্ড করা আছে, এখানে একটা সাউন্ড দিয়ে দিই, এই সাউন্ডটা দিয়ে দিলাম। এবং তিন নম্বর যে স্লাইডটা রয়েছে সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পরেও আমরা এখানে সাউন্ড দেওয়া নেই, আমরা সাউন্ড দিয়ে নিই, এখানে আমরা ক্যামেরা সাউন্ডটা দিয়ে নিলাম। চার নম্বর স্লাইডে চলে যাই, এখানে যাওয়ার পরেও আমরা এখানে সাউন্ড দিয়ে দিই, এখানে কি সাউন্ড দেব আমরা, এই সাউন্ডটা, হামার সাউন্ডটা দিয়ে দিলাম। পাঁচ নম্বর ট্রানজেকশন এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা কোনটা দেব এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের সাউন্ড, এগুলোর মধ্যে কিন্তু সাউন্ড আমাদের অ্যাড হয়ে গিয়েছে, আমরা সাউন্ড দিয়ে নিয়েছি। আমরা কোথা থেকে সাউন্ড দিয়েছি সেটা হচ্ছে আমাদের ট্রানজাকশন যে মেনু বার রয়েছে, ট্রানজাকশন মেনু, এই ট্রানজাকশন মেনু থেকে আমরা সরাসরি এখান থেকে সাউন্ড গুলো অ্যাড করে দিয়েছি। এখন আমরা কি করব, আমাদের যে অ্যানিমেশনটা আমরা তৈরি করলাম, ট্রানজাকশন দিলাম, এছাড়া অ্যানিমেশন করলাম, সাউন্ড এড করলাম, এবং এখন আমরা এটাকে আমরা শো করব, স্লাইড শো করব। শো করার আগে একটি বিষয় এখানে বুঝে নিতে হবে, সেটি হচ্ছে এই যে অ্যাডভান্স স্লাইড। হ্যাঁ, অ্যাডভান্স স্লাইড এটা হচ্ছে, এখানে লক্ষ্য করতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক করা আছে অন মাউস ক্লিক, মাউস ক্লিক। আপনি যদি স্লাইড গুলোকে একটি একটি করে মাউসে ক্লিক করেন বা আপনার অ্যারোকিতে চাপ দেন তখন কিন্তু এটি শো করবে, এটাতে টিক চিহ্ন দেওয়া থাকলে। এবং আফটার, আপনি যদি এখানে টাইম দেওয়ার সিস্টেম আছে, আপনি যদি এখানে টাইম দিয়ে দেন যে কত সেকেন্ড পর পর আপনার একটা স্লাইড থেকে আরেকটি স্লাইড চলে আসবে, একটি স্লাইড প্রদর্শন হওয়ার পর আরেকটি স্লাইড চলে আসবে, তো আপনি এখানে টাইম দিয়ে দিতে পারেন। তো আমরা মূলত স্লাইড গুলো যখন আমাদের প্রজেক্টরে বা আমাদের বড় কোনো সেমিনারে আমরা প্রদর্শন করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই কথা বলবো, যদি কথা বলি আমরা স্লাইডের সাথে সাথে আমরা কথা বলি তাহলে আমরা অবশ্যই মাউস ক্লিক
করেই স্লাইড গুলোকে শো করাবো। আর যদি কথা না বলি, শুধু স্লাইডটাকে আমরা প্রদর্শন করি, শুধু আমার স্লাইডটা দেখবে মানুষ, এখানে আর কেউ কথা বলবে না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে সময় এই টিক মার্কটা টুলে দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো প্রথম অবস্থায় আমরা এই মাউস দিয়ে ক্লিক এটাতেই দেখিয়ে দেই। তো এখন আমাদের স্লাইড গুলো সব কমপ্লিট, আমরা এটাকে শো করাবো। শো করানোর জন্য আমরা এখানে লক্ষ্য করতে পারছেন যে স্লাইড শো যে মেনুটা রয়েছে এটাতে ক্লিক করেন, স্লাইড শো মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পরে একেবারে সরাসরি চলে আসেন এই কর্নারে। কর্নারে আসার পরে এখানে লক্ষ্য করতে পারছেন লেখা আছে ফ্রম বিগিনিং, যে এখান থেকে শুরু হবে, এবং নিচ দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট ফর বিগিনিং, শুরু এখান থেকে শুরু হবে যেটা, তো একটাতে ক্লিক করেন। এই লক্ষ্য করতে পাচ্ছেন আমাদের স্লাইড, তো যেহেতু আমরা মাউস ক্লিক দিয়ে রেখেছি টিক চিহ্নটা, সেক্ষেত্রে আমরা আমাদের নিচে যে আমাদের কিবোর্ড রয়েছে সেখানে যে নিচের এরো কিটা রয়েছে, এরো কি চারটি এরো কির মধ্যে লেফট রাইট এন্ড আপ এবং ডাউন, আমাদের ডাউন এরো কিতে ক্লিক করব। দেখেন ডাউন এরো কিতে ক্লিক করার পরে একটি একটি এভাবে চলে আসবে, আমরা যে অ্যানিমেশন গুলো করেছিলাম এভাবে চলে আসতেছে। একটি একটি ক্লিক করেন, যেহেতু আমি এটাকে মাউস ক্লিকে টিক মার্ক দিয়ে রেখেছি, যেহেতু সেহেতু এটা এভাবেই আসবে। আপনার এরো কিতে ক্লিক একটি একটি চাপ দিবেন এবং এটা এভাবে শো করবে। ক্লিক করেন, আপনার কিবোর্ডের ডাউন এরো কিতে আপনি যখন একটি একটি চাপ দিবেন তখন দেখেন এভাবে শো করছে। আপনি কথা বলতে পারবেন, এর সাথে সাথে কথা বলে এটাকে শো করাতে পারেন। এছাড়া এখন আমরা এটা শেষ, আমাদের স্লাইড শো শেষ হয়ে গেছে এবং এটাকে আমরা ইন শো করে দিই। এখন আমরা দেখ ট্রানজেকশনে চলে যাই। ট্রানজেকশনে চলে যাওয়ার পরে আমরা লক্ষ্য করেন যে আমরা এখানে দেখিয়েছিলাম যে আপনি যদি আপনার স্লাইডের সাথে কথা বলে দেখাতে চান, একটি একটি লেখা বলে বলে বোঝাতে চান স্লাইডের সাথে সাথে আপনার দর্শকদেরকে, আপনার প্রজেক্টে যারা ইনভলভ আছে তাদেরকে আপনি যদি বোঝাতে চান সাথে সাথে কথা বলে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে আপনি এই মাউস ক্লিক অন মাউস ক্লিক এটাতে টিক মার্ক দিয়ে নেবেন এবং আপনার কিবোর্ডের ডাউন এরো কিতে ক্লিক করবেন, একটার পরে একটা চলে আসবে। আর যদি চাচ্ছেন না এখানে কেউ মঞ্চে কথা বলবে না, শুধু স্লাইডটাই শো হবে, শুধু স্লাইডটাই দেখানো হবে, সেক্ষেত্রে আপনি এই টিক মার্কটা তুলে দিবেন। এই টিক মার্কটা তুলে দিয়ে আপনি যে আফটার এই এখানে এই জায়গাটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এবং এখানে যে সময়ের আপনারা দেখতে পাচ্ছেন 00 করা আছে, এখানে কত সেকেন্ড পরে আপনার স্লাইডটা শো করবে, তো 0 এটা ব্যাক পেজ দিয়ে মুছে দিলাম, মুছে দিয়ে এখানে 2 সেকেন্ড, আমাদের স্লাইডটা 2 সেকেন্ড পর পর একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড 2 সেকেন্ড সময় নিয়ে সেটা ওপেন হবে। তো এটাতে 2 সেকেন্ড দিয়ে দিলাম, দ্বিতীয় স্লাইডে চলে যাই। দ্বিতীয় স্লাইডে যাওয়ার পরে এই যে দেখেন সেম সমস্যা, আমরা ওই মাউস ক্লিকারটা তুলে দেব, তুলে দিয়ে আফটার দিয়ে দিব। আফটার দেওয়ার পরে আবার সেম কাজটাই করব, এখান থেকে একটি 0 আমরা মুছে দেব, দিয়ে আমরা 2 দিয়ে দিলাম, 2 সেকেন্ড পর পর আমাদের স্লাইড এক স্লাইড থেকে আরেকটা স্লাইডের দূরত্ব হবে 2 সেকেন্ড। একটি স্লাইড শো করার পর পরের স্লাইডটা 2 সেকেন্ড পরে আসবে। আমরা তৃতীয়টায় চলে যাই, তৃতীয়টা চলে যাওয়ার পরে অন মাউস ক্লিকটা তুলে দিই, তুলে দিয়ে আফটারে টিক মার্ক দিয়ে দিই, দেওয়ার পরে এখান থেকে একটা 0 আমরা সরিয়ে দিই, দিয়ে 2 সেকেন্ড দিয়ে দিলাম। 4 নাম্বার 4 এ চলে যাই, যাওয়ার পরে এখান থেকে এটা তুলে দিলাম, আফটারে ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা 0 একটি বাদ দিয়ে 2 দিয়ে দিলাম, যেহেতু 2 সেকেন্ড পর পর আমাদের স্লাইড শো করবে, এবং এটাও তুলে দিলাম, আফটারে দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দিলাম আমরা 2 সেকেন্ড। হ্যাঁ 2 সেকেন্ড দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন এর আগের স্লাইডটা আমরা যখন শো করিয়েছিলাম সেখানে আমরা মাউস ক্লিক করে করে বা আমাদের এরো কি কিবোর্ডের এরো কি ক্লিক করে করে একটা একটি করে নিয়ে এসেছিলাম এবং সেগুলো শো করেছিল। এখন আমরা শুধু শো করাবো কিভাবে, অটোমেটিকলি আমরা এটাকে অটোমেটিক সেকেন্ড দিয়ে দিয়েছি, আফটার সেকেন্ড দিয়ে দিয়েছি, সেকেন্ডের মাধ্যমে অটোমেটিক 2 সেকেন্ড পর পর আমাদের স্লাইডটা শো করবে। তো আমরা জানি যে স্লাইড কিভাবে শো করাতে হয়, সে আমরা জানি। স্লাইড শো মেনুতে চলে গেলাম, যাওয়ার পরে স্লাইড শো মেনুতে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা
ফর বিগিনিং, আমরা জানি কিভাবে শুরু করব, ফর বিগিনিং দিয়ে দিলাম। লক্ষ্য করেন কিভাবে আমাদের স্লাইডটা শো হচ্ছে, অটোমেটিক। অটোমেটিকলি আমাদের স্লাইড গুলো কিন্তু শো করছে এবং সেটি আমাদের হাতে ধরতে হচ্ছে না, অটোমেটিকলি সেটা নিচ্ছে। তো এটাই হচ্ছে আপনার সময় দিয়ে দেওয়ার ব্যাপারটা। সময় দিয়ে দিলে, আপনি যদি কথা না বলেন স্লাইডের সাথে সাথে শুধু সময় দিয়ে দেন, তাহলে এভাবে স্লাইড গুলো শো করবে। তো বন্ধুরা, আশা করি আপনারা স্লাইড শো এবং টাইম দিয়ে কিভাবে শো করবেন, ট্রানজেকশন থেকে কিভাবে সময় দিবেন, কিভাবে মাউস ক্লিক করে দিবেন, যখন আপনার স্লাইডটা কিভাবে আপনি শো করাতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কি সময় দিয়ে দিবেন নাকি সে মাউস ক্লিক করে করে দেখাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড মূলত করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ আজকে আমরা দেখিয়েছি, আজকের ক্লাসে আমরা দেখেছি যে ট্রানজেকশন থেকে কিভাবে আমরা সাউন্ড এড করব স্লাইড গুলোতে, এবং কিভাবে আমরা সময় বা মাউস ক্লিক করে করে আমাদের স্লাইড গুলো শো করাবো। তো আগামী ক্লাসে আমরা অবশ্যই দেখব যেটি হচ্ছে আমাদের স্লাইড গুলোকে আমরা কিভাবে ডিজাইন করবো, এই যে ডিজাইন গুলো আমাদের এই স্লাইড গুলোতে আমরা কিভাবে এই ডিজাইন গুলো নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আগামী ক্লাসে আমরা ক্লাস করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকবেন এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।